দর্শক, রাজধানীর জলাবদ্ধতার খবর আমরা জানাতে চাই আপনাদেরকে। ধানমন্ডি থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা, এবং ঢাকা কলেজ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। একটু সূচনার কাছে প্রথমে জানতে চাই, ধানমন্ডির কি অবস্থা? দৃষ্টি, ছুটির দিনে সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার, এবং সে কারণে কিন্তু অনেকেই দেরি করে ঘর থেকে বেরিয়েছেন, কিন্তু তাতেও কিন্তু নিস্তার মেনেনি পানিবন্দি যে হতেই হয়েছে মানুষকে। এবং ছুটির দিনে কিন্তু বিভিন্ন প্রয়োজনে মানুষ বেরিয়েছেন, তারা কিন্তু যানজটের মুখোমুখি হয়েছেন। এবং আমি এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডির 27 নম্বরে, এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেও এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, হাঁটু পানি ছিল, এখনও কিছুটা পানি রয়েছে, তবে এখন যেহেতু রোদের কারণে কিন্তু অনেকটা কমে এসেছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু জলাবদ্ধতা রয়েছে। এবং এই নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জলাবদ্ধতার মধ্যে কিন্তু মানুষ আসছে। আমি একজন সাইকেল চালিয়ে আসছে, আমি যদি একটু তার সাথে কথা বলি যে এখন তো পানি অনেকটা কমে গেছে, তারপরে আসলে দুর্ভোগ কতটা রয়েছে একটু যদি। আসলে আমি তো মিরপুর থেকে আসছি, তো এখন এই জলাবদ্ধতার কারণে একটু চলাচল অসুবিধা মনে হইলো, তাছাড়া রাস্তায় চলাচল যদি এরকম করতে হয় তাছাড়া আমাদের তো দুর্ভোগ। তাই মনে করি সিটি কর্পোরেশন থেকে যদি যথাসময় প্রত্যেক মাসে মাসে যদি এটা যদি চেক করে যদি এটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতে, আশা করি জনগণ থেকে শুরু করে দেশ ও জাতির জন্য হয়তো ভালো কিছু হয়তো হবে, এবং চাই যে ভালো কিছু হোক। অনেক ধন্যবাদ আপনাকে। দৃষ্টিপি শুনছিলেন যে যদি ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক থাকতো তাহলে কিন্তু এই যে রোদ ওঠার পরে হলেও কিন্তু এই জলাবদ্ধতা থেকে মানুষের মুক্তি মিলত। এখনো কিন্তু কিছুটা পানি রয়েছে ধানমন্ডি এবং এর আশেপাশে এলাকাগুলোতে। জি জি, সূচনা ঠিকই বলেছেন আপনি। আমরা একটু সুলতান মাহমুদ আরিফ রয়েছেন ঢাকা কলেজ এলাকায়, তার কাছ থেকে একটু জানতে চাই ঢাকা কলেজের সামনের কি অবস্থা। জি, সকালে টানা বৃষ্টির কারণে পুরো রাজধানী জুড়ে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই জলাবদ্ধতার চিত্র এখনও রয়ে গেছে। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সিটি কর্পোরেশন যদিও কাজ করছে জলাবদ্ধতা নিরসনের জন্য, অতি দ্রুত পানিগুলো যেন নেমে যায় সেই জন্য, কিন্তু এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মানুষের ভোগান্তি আমরা দেখেছি। বিশেষ করে আমি এখন যেখানে আছি ঢাকা কলেজের সামনে অর্থাৎ নিউ মার্কেট এলাকায় কেন্দ্রিক, এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে অনেক পানি, এবং সাধারণ মানুষ যাতায়াতে খুবই ভোগান্তির শিকার হচ্ছেন, এবং বিশেষ করে যারা রিক্সাগুলো যাচ্ছে সাধারণ মানুষ যাচ্ছে তারা অনেকটাই মেন রাস্তা দিয়ে তাদের হাঁটার কোনো সুযোগ নেই, ওখানে অনেক পানি, তার জন্য তারা অনেকটাই রাস্তা ঘেঁষে হাঁটছেন এবং কিছুটা যানজটও তৈরি হচ্ছে। এবং অন্যদিকে এখানে যে আজকে বিকেল 4টার নাগাদ যখন কোটা সংস্কারের দাবিতে যে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিলটি রয়েছে শিক্ষার্থীদের, সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করেও ঢাকা কলেজের সামনে আমরা দেখেছি শিক্ষার্থীদের উপস্থিতি, এবং তারাও ধীরে ধীরে জড়ো হচ্ছেন, এবং তারাও কিছুক্ষণের ভিতরে এখান থেকে বিক্ষোভ মিছিল তারা শুরু করবেন। যদিও ঠিক বিকাল 4টা নাগাদ তাদের শুরু করার কথা, কিন্তু জলাবদ্ধতার কারণে এবং বৃষ্টির কারণে সেটি কিছুটা বিলম্বে তারা শুরু করবে, এবং এখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে সায়েন্স ল্যাব হয়ে আবারও ঢাকা কলেজে শেষ করার কথা রয়েছে। সব মিলিয়ে বিক্ষোভ মিছিল এবং জলাবদ্ধতার একটি চিত্র এখানে তৈরি হয়েছে, এবং বলা চলে যে একদিকে কোটা সংস্কারের দাবিতে যারা বিক্ষোভ মিছিল করবেন তারাও জড়ো হচ্ছেন, এবং অন্যদিকে ঢাকা কলেজের সামনে পানি জমায়েত হওয়ার কারণে, এখানে প্রচুর জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে এখানে এক ধরনের যানজট এবং গিঞ্জিময় একটি পরিস্থিতি তৈরি হয়েছে। দৃষ্টি জি, আর ধন্যবাদ আপনাকে। সেই সাথে সূচনা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদের কাছে ফিরব প্রয়োজনে আপনাদের কাছ থেকে আপডেট নেওয়ার জন্য।